আজ আবার বেরিয়ে পড়েছি কোথায় একটা যাবার জন্য। তোমরা দেখে নাও কোথায় যাচ্ছি। বাজছে 8:30, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেনে চেপে পড়ে নেমে পড়েছি, একটু ওয়েট করার পর আর একটা ট্রেনের জন্য। ট্রেনটা এসে পড়েছে, সেটানটাতেও চেপে পড়েছি। নামার পর কিছু একটা খেয়ে নিলাম। খাওয়া কমপ্লিট হয়ে ট্রেন দেখছি চলে এসেছে, ট্রেনে চেপে পড়লাম। এত শীত কি বলবো তোমাদেরকে, একটাই কথা বলবো, এই টাইমে না বাইরে বেরোও না, ঘরের মধ্যেই থাকো। আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তাই বেরোতে হয়েছে। ট্রেন থেকে নেমে আবার একটা কিছু খেয়ে নিলাম, একটু হাঁটার পর ট্রেনে চেপে নেমে পড়লাম। এটা বাইরের রাস্তা, ব্যাগ পেরিয়ে পড়েছি, বাস ধরে নিলাম, ফাইনালি পৌঁছে গেলাম। আমি এসেছি আমার বাবার কলেজ, যেখানে আমার বাবা জব করে, সেখান থেকে ডেকেছে তাই আসতে হয়েছে, এত শীতের মধ্যে আসতে হয়েছে। আজকে মেন টপিক এটাই, এই কলেজটা তোমাদেরকে দেখানো। এই কলেজটার নাম হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। যেনারা দেখেছিলেন তারা একটু ব্যস্ত ছিল, তাই আমাদেরকে বললো একটু লাইব্রেরিতে ওয়েট করতে। আমরা লাইব্রেরিতে একটু ওয়েট করলাম, তারপর স্যার চলে এলো। তখন ওদিকে কাজ চলছিলো, আমি এমনি বসে একটু লকটা করে নিলাম। তারপর কাজ কমপ্লিট হয়ে চলে গেলাম খেতে। আমি আর মা খেয়ে নিলাম নিরামিষ, দিদি আর যাই খেয়ে নিল বিরিয়ানি। তো আগেই বলেছি আমরা তো বিরিয়ানি পছন্দ করি না, আমিও পছন্দ করি না, মাও পছন্দ করে না, তাই আমরা নিরামিষ খেয়ে নিলাম। বাসে উঠে পড়লাম, বাসের মধ্যে কিছু একটা খেয়ে নিলাম আমি আর দিদি। মা এইসবই কমই খায়। দিয়ে ট্রেনে চেপে পড়েছি, ট্রেন থেকে চেপে নেমে পড়েছি। আমরা নেমে পড়েছি 9:30। আগে যাই টোটো ফোন করে দিয়েছিলো, টোটো চলে এসেছিলো আমার জন্য অপেক্ষা করছিলো। টোটো থেকে নেমে রুমে চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লকে।